এটা কি হলো ব্রেক ডান্সের টিকিট কাটবো ভেবেছিলাম এলাম কলম্বাসে ব্রেক ডান্সের টিকিট কাটতে গিয়ে আমি ভুল করে কলম্বাসের টিকিট কেটে ফেলেছি এখন আমার এটাতেই চাপতে হবে কাকা এইটা তোমার আমাকে চাপানো যাবে কাকা চাপবে হ্যাঁ চাপবো একটু চাপাবে এটা চাপাবে কাকা কাকা উমে দে দুঙ্গা চোখো মাটা কিরকম উঠছে দেখো ঠিক আছে হেভি উঠছে মোষের দুধের চা নাকি না না এটা ইয়ে মোষের দুধের চা হবে রাশিয়ান মোষ ওটা জল ঢুকে আনি তো ভেতরে হয়েছিল কি আগের বারে যখন আমরা রথ ট্রেনে ফিরছিলাম মানে সোজা রথে তো ভিড়ে আমি হারিয়ে যাই তারপর আমি যাই হচ্ছে শ্রীরামপুর স্টেশন স্টেশন থেকে ইন্দ্রর বাড়ি ইন্দ্রর বাড়িতে এসে বলেছিলাম যে যখন ইন্দ্ররা আসবে একসাথে মিলে আমরা বেরোবো বাট সেদিনে কারো এনার্জি ছিল না সত্যি কথা বলতে আমার এনার্জি ছিল একটু একটু মন থেকে কারণ আমার ভিডিও বলে কথা আর এদের আর এনার্জি ছিল না শরীরে এনার্জি ছিল না তো সেই কারণে কি হয়েছে আমরা যেতে পারিনি ঠিক আছে পুরো মেলায় মেলায় মাহেশের মেলাটা এবার মাহেশের মেলাটা আজকে আমি তুলে ধরবো ঠিক আছে কারণ সেকেন্ড পার্টটাকে আমরা এটাকেই মাহেশের মেলাটাকেই সেকেন্ড পার্ট করছি ঠিক আছে তো এটা হচ্ছে এখন মাসির বাড়িতে আগত রথ ঠিক আছে তো দেখতেই পাচ্ছো তোমরা মেনলি গাইজ আজকে যাবো হচ্ছে শ্রীরামপুরের রথের মেলাটায় ঠিক আছে তো গাইজ এখানে সব মানে স্টল ফল বসছে ঠিক আছে ওইদিকে গেট ঠিক আছে তো চলো গাইজ গেটে ভেতর ঢোকা যাক এখন তো গাইজ আজকে আমরা ঢুকে পড়েছি মাহেশের মেলাতে প্রথমবারের মতো ঠিক আছে আমি প্রথমবার আসছি এখানে গাইজ ঠিক আছে ব্রেক ডান্স আছে যেমন মেলায় থাকে এদিকে নাগরদোলা ফাগরদোলা আছে আর কি কি আছে আগে দেখে নিই তারপর যদি কিছু খিদে দিতে পায় তো খাবো খিদে পেয়েও গেছে অলরেডি দেখা যাক ভাই ওইটা কি রে এদিকে দেখবে আচ্ছা পরে দেখবো তো এদিকে অনেক টোয়ো টোয়ো টোয়া টোয়া আছে টোড়া টোড়া এটাকে বলে শিবম একটা কথা বল এই যে খেলনাগুলো মানে কি যে গাড়িগুলো এখন খেলনা গাড়িগুলো কাকাকে মানে এটাকে চালাচ্ছে এটাকে তাকে জিজ্ঞাসা করবো যে আমাকে যদি বসানো যায় এখানে একবার বসে দেখবো গাইস গাইস একবার বলে দেখছি ঠিক আছে আমাকে এটা বসায় কি এইখানে কাকা এটা কাকা এই কাকাটাই তো একবার আয় না আয় না আমার সাথে একবার আয় কাকা এই এইটা তোমার আমাকে চাপানো যাবে কাকা চাপবে হ্যাঁ চাপবো একটু চাপাবে এটা চাপাবে কাকা কাকা কাকাকে কাকা কাকাকে একবার বলে দেখি ঠিক আছে কি বলে কাকা এটাকে মজাক নিচ্ছে সিরিয়াস এটা দাঁড়া কাকা আর একটা প্রশ্ন করবো ঠিক আছে আচ্ছা কাকা এটা রেঞ্জ কত মানে কত বয়স অবধি চাপা যাবে কত বয়স অবধি চাপানো যায় এটা তাহলে আমার হবে না বলছো হ্যাঁ কাকা গাইস গাইস কাকা একটু মানে মেজাজটা খারাপ হয়ে যাবে মনে হচ্ছে কাকা কারণ কাকা উত্তেজিত হয়ে গেছিল ঠিক আছে ভাবছে কাকা মানে একদম সিরিয়াস নিচ্ছেই না এই জিনিসটাকে বুঝলা আমি চাপলে চাপতে পারি আমার কোনো অসুবিধা নেই কাকা আমাদের মতো কাকা সব কিছুকেই হ্যাঁ হ্যাঁ খুল কেলে না চলো এখানে পেয়ে গেছি ধোঁয়াধার আইসক্রিম ঠিক আছে চলো এটাকে আমি আগে ট্রাই করবো ঠিক আছে তোমাদের দেখাবো এবং এটা নেশা টেশা হয় কি এটা নেশা হয় এখানে আবার ইয়ে ম্যানেজার চলে গেছে ভাবলাম ধোঁয়াধার বিস্কুটটা ট্রাই করবো ঠিক আছে কুল হওয়ার জন্য এলাম কত করে কুড়ি একটা দাও তো দেখা যাচ্ছে যে ধোঁয়াটা কিরকম উঠছে দেখো ঠিক আছে হেভি উঠছে আগে এখানে একটুখানি ইয়ে দেখাচ্ছে মুখটা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেল এটা লিকুইড নাইট্রোজেনের জন্য এটা হচ্ছে ঠিক আছে ধোঁয়াটা উঠছে তাই তাই জন্য তো উঠছে লিকুইড নাইট্রোজেন ঠিক আছে এই এটার জন্য কুড়ি টাকা লাগে এটা কুড়ি টাকা বলে চলো আসে
তন্দুরি চা হ্যাঁ নিশ্চয়ই চা যখন লেখা আছে চা লাভাররা লাইক করো ঠিক আছে লাইক করো ডিএম করো আমাকে চা চা খেতে ভালো ভালো তন্দুরি চা পাওয়া যাবে তন্দুরি চা ঠিক আছে আমি এর আগেও খেয়েছিলাম আমাদের ওখানকার মেলাতে মেকিংটা হচ্ছে দেখা যাক মেকিং প্রসেসটাও আমরা দেখাবো তোমার যা যা হচ্ছে হচ্ছে সব পুরো ধরবো ঢালা হচ্ছে ওদেরকে দিচ্ছে কেশর কেশর ভাবটা আছে মানে কেশর মানে কেশর তো কেশর আমি বললাম না কেশরের ভাবটা আছে রাশিয়ান মোষ এখানে পাওয়া যায় না মোষটা বলছি এই দোকানটা কি যেতেই তো মনে হচ্ছে আমাদের হবে এই যে সামনে এখানে সব স্টারডা এখানে স্টারডা সব খাইয়ে দেবে এই যে দেখাচ্ছে হ্যাঁ যেতেই হবে নাকি চলো ভাই দেখা যাক কি হয় খেয়ে মজা আছে কেমন লাগে ব্রেক ডান্স এটা এটাও আমি জীবনে কোনোদিন চড়িনি ঠিক আছে আমি চড়তে চাই বাট আমি ভাই গরিব মানুষ জীবনে যাই করো মজাটা করে নাও কারণ বয়স পেরিয়ে গেলে আর মজাটা করতে পারবে না ঠিক আছে ব্রেক ডান্স চাপবো তাই জন্য টিকিট টিকিট কাউন্টার কাছে চলে এসেছি টিকিট এটা চালু হবে তো এটা কি হলো ব্রেক ডান্সের টিকিট কাটবো ভেবেছিলাম এলাম কলম্বাসে এ কি রে ভাই ভাই এটা কলম্বাসের টিকিট ছিল এটা কলম্বাসের টিকিট ছিল ব্রেক ডান্সের ছিল না ভাই কেস খেয়েছি এইটাতে গাইছি এখন চাপতে হবে আমাকে এই ভয়ঙ্কর জিনিসটায় তাছাড়া কিছু উপায়ও নেই আমার টাকা ফেরতও হবে না গাইজ ভাই এটা কি ফাঁসলাম গাইজ এটা কি হলো ব্রেক ডান্সের টিকিট কাটতে গিয়ে আমি ভুল করে কলম্বাসের টিকিট কেটে ফেলেছি এখন আমার এটাতেই চাপতে হবে মারাত্মক বড় ভুল হয়ে গেছে আমি এটাতে চাপতে চাই না আমার প্রচুর ভয় করে এবার খেটে ফেলেছি গাইজ কিন্তু এবার চাপবো ব্যাপারটা হচ্ছে এই চাপ আমি একা তাও আবার শিবম আসবে না এখন আমাদের এখানে চাপতে হবে ঠিক আছে চেপে গেলাম দোকান এটা আমি চেপেছিলাম অনেক আগে ছোটবেলায় এত ভয় লেগেছিল তারপর থেকে আর চাপি না সারা ভাই এটা তো আগে চেপেছিস না তো কি এক্সপিরিয়েন্স হবে মনে হচ্ছে আমি এই জানিস কি হয়েছে ব্রেক ডান্সের টিকিট কাটতে থেকে ভুল করে এটা টিকিট কেটে ফেলেছি আর এখানেই চাপতে হচ্ছে তোর সাথে চাপছি আর কি বলবো চ এনজয় কর ঠিক আছে ভাই দেখতেই পাচ্ছ শুরু হয়ে গেছে কেমন হয় তো রেডি তো ভাই কি হবে আমি জানি না মারাত্ম উপরে উঠবে এরকম ভাবে ভাই আমি প্রথমে হাতটা ধরে নিয়েছি শক্ত করে ঠিক আছে কারণ এটা ধামাকা হতে চলেছে মনে হয় আমার ঠিক আছে ফোনটা যদি পড়ে যায় তো ভাই গেল চ্যানেলও গেল আর রেডিওটাও গেল সব গেল ফোনটা তো মেন আর চলো নিচে জেনারেটর চালিয়ে দিয়েছে কাকা
এটা কি হচ্ছে? চলো স্যার ব্যাক ক্যামেরা করি গাইস। ও গাইস এটা কি হচ্ছে? ও গাইস ও আরে ভাই জোরে হয়ে গেলেই মুশকিল হয়ে যাবে। গাইস এরকম চিল্লালে মজা আসে গাইস, চেঁচাতে হবে ঠিক আছে, শুধু এরকম বসে থাকলে হবে না, একটু চেঁচাতে। ও এটা ভয় পায় নাকি ভাই? ভয় পায় নাকি এসবে? এসবে কেউ ভয় পায় নাকি? হ্যাঁ তো ভয় পেলে হবে। এ দেখ ভাই দেখে গেছিল গাইস কি জোর দিচ্ছিল, তারপরে ক্যামেরা বন্ধ করে দি। ভাই কেমন লাগলো বল ভাই, যদি সামনে বসতিস তাহলে কি হতো ভাই? নেমে গেলাম ভাই, এক্সপিরিয়েন্সটা সেই ছিল ভাই। তুই বাইরে থেকে যদি রেকর্ড করতিস না আরো মজা হতো। তো ভাই এবার রাতের দিকে হয়ে গেছে তো লাইট ফাইট জ্বলতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ এটা। আর এখানে ফুচকা ফুচকা পাওয়া যাচ্ছে, ফুচকার দাম অনেক বেশি হবে এখানে ঠিক আছে। তো আমি ফুচকা খাবো না, বাট পাপড়ি চাটটা খাবো, কি বলিস? পাপড়ি চাট তাহলে, তা পাপড়ি চাট দাদাকে বল একটা বানাতে, তাহলে খাবো। অনেক স্টল আছে এখানে ঠিক আছে, আইসক্রিমও আছে। একটা পাপড়ি চাট বানিয়ে দাও তো, একটা পাপড়ি চাট বানাও। বৃষ্টি হচ্ছে এখন এখানেই, বৃষ্টি বাইরে গাছ বৃষ্টি হচ্ছে, তাই জন্য আমরা এই পাপড়ি চাটের দোকানটা আছে এর ছাদের তলায় আছি আমরা এখন। বৃষ্টি পড়ছে, বাড়িও ফিরতে হবে আমাদেরও, ক্রিটিক্যাল মুভমেন্ট হয়ে গেছে। বাট দেখা যাক মেলা এসে হয় এটা মাঝে মাঝে। ওপরে মেঘ, এখানে বৃষ্টির ওয়েদার, আর এরম স্ট্রিট। আপনি চারটা খেয়ে নিলাম, এবার যাচ্ছে হচ্ছে মকটেল কাউন্টারে ঠিক আছে। সামনে মকটেল কাউন্টার আছে, জল ঢুকে যায়নি তো জিজ্ঞেস করো, ওটা জল ঢুকে যায়নি তো ভেতরে? মনে হলো এটা মকটেল, বাট এটা মকটেল না, এটা মকটেল নয়, প্রথম কথা বলেই দিয়েছিল। এটা লস্যি, আর লস্যিতে একটুখানি চকলেট। এখানে আমরা লস্যি বস্যি খেয়ে নিলাম, এবার সামনে একটু মেলাটাকে ডিসকভার করি। দেখো কি অবস্থা, জব বৃষ্টি হয়েছে একটু আগে, আমরা ওইখানে বসছিলাম। আর এটা যেমন রেস্টুরেন্ট, মেলা রেস্টুরেন্ট ঠিক আছে। আর এটা হচ্ছে, এগুলো সব মানে কি বলবো, এগুলো মেয়েদের জায়গা, আমরা এখানে থেকে আর কি করবো, এগুলো আমরা এসব কেনাকাটা করি না ঠিক আছে। এনিওয়ে আর এখানে এটা কি পাওয়া যাচ্ছে, এটা কি পাওয়া যাচ্ছে ভাই? আমাদের কোনো কাজ নেই। এনিওয়ে এখানে একটু ভিড় আছে, ভিড়ে যাবো না, এদিকে আস, এদিকে আস, এদিকে মেলায় যেমন হয় মানে বাসন টাসন বিক্রি হচ্ছে, আর এদিকে তোমার কি বলবো রেস্টুরেন্টে আমি আর কিছু খাবো না, আমার পেট ভরে গেছে অলরেডি। আর এদিকে তো কত বড় বড় সব লুচি ঠিক আছে, হচ্ছে ঢাকাই পরোটা, ঢাকাই পরোটা যাকে বলে, ঢাকাই পরোটা এটা ঠিক আছে। তোমরা যারা যারা খেয়েছো কমেন্টে জানাবে, এখন আমি কিছু খাবো না। এনিওয়ে আকাশের মেঘ দেখো, আমি বাড়ি ফিরবো কি করে সেটাই ভাবছি। তোমরা তো জানোই আমরা হরিপালে থাকি, ট্রেনে করে বাড়িও ফিরতে হবে। এনিওয়ে চলো, এখানে সেরকম কিছু আর নেই, বাইরের দিকে যাওয়া যাক।
ভিডিওটা এইটুকুই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব যারা যারা এখনো করেনি তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছি, সাবস্ক্রাইবটা করো, শুধু দেখে চলে গেলে, শুধু দেখে চলে গেলে হবে। দেখো এখনো করেনি অনেক মানুষ, তো তার জন্য বলছি সাবস্ক্রাইবটা করে দাও, অনেক কষ্ট করে আমরা ব্লগ বানাই, ঠিক আছে। চলো গাইস, ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। কি বলছো, উল্টোতে হয়তো আমাদের এই লোকাল ব্লগ বানাতে পারি, তো এর জন্য টাটা, সি ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।